পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম পশ্চিমপাড়া বড়মা কালী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো প্রায় 150 বছর ধরে হয়ে আসছে বলে জানান উদ্যোক্তারা। 24 অক্টোবর পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের অভিনেত্রী উপস্থিত থাকার কথা আছে। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন তপন স্মৃতি সংঘের সভাপতি দিব্যকান্তি পাল, সহসভাপতি সঞ্জিত পাল, সম্পাদক দেবাশিস পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম অঞ্চলে, হ্যাঁ, মধ্যমগ্রাম পশ্চিমপাড়ায় বড়মা কালী পুজো আজ 150 বছরের অধীনে এই পুজো। আমরা 14 বছর যাবৎ মধ্যমগ্রাম তপন স্মৃতি সংঘ থেকে এই পুজো পরিচালনা করি। আমাদের সমস্ত ভক্তবৃন্দদের বা যারা গ্রামবাসীরা রয়েছে তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের অনুষ্ঠান সূচি চন্দননগরে আলোকসজ্জা থাকে, আর বিশিষ্ট অতিথিবর্গ দ্বারা আমাদের পুজো উদ্বোধন সূচনা হয়। আমাদের এবছর সিনেমা জগতের অভিনেত্রী চুমকি চৌধুরী আসছেন, উনি পুজো উদ্বোধন করবেন। ওনার দ্বারাই পুজো উদ্বোধন করে পুজো স্টার্টিং হবে। এরপরে বিভিন্ন রকম আকর্ষণীয় জিনিস থাকে আমাদের, যেমন বস্ত্র বিতরণ, গরিবদের জন্য শীত বস্ত্র বিতরণের এবারে আমাদের পরিকল্পনা আছে, তা ওটাই আমরা করব। আর কিছু মিষ্টি মুখ করাবো তাদেরকে, তারা এবং তাদের যাতে স্বাস্থ্য জীবন আরও আগামী দিনে ভালো থাকে। আর আমাদের তো এরকম পরিচালনা করা হয় তপন স্মৃতি সংঘের মাধ্যম দিয়ে পুরোটাই। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।